এই প্রশ্নটা থাকাই স্বাভাবিক। নিউক্লিয়ার ফুয়েল বা পারমাণবিক জ্বালানি আসলে কেমন, এটি কতটা নিরাপদ, আর এর ব্যবস্থাপনা হয় কিভাবে? যেহেতু বাংলাদেশ পারমাণবিক জ্বালানির যুগে প্রবেশ করতে যাচ্ছে, তাই এসব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে ভিন্ন। এটি মূলত ইউরেনিয়াম 235-এর সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা হয় ইউরেনিয়ামের এই জ্বালানি। নিউক্লিয়ার ফুয়েল পোড়ানো হয় পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়ার মাধ্যমে, যেখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজন ঘটে। এর ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে কাজে লাগিয়ে পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। পারমাণবিক চুল্লিতে এটি এক ধরনের নিয়ন্ত্রিত চেইন রিয়াকশন। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে আবারও ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যায় বিধায় অনেকে এই জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবেও অভিহিত করেন। পারমাণবিক জ্বালানি শক্তির মূল উপাদান হল এই ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম পিলেট। এরকম কয়েকশো পিলেট একটি নিশ্ছিদ্র ধাতব টিউবে ঢোকানো থাকে। এই ধাতব টিউবই ফুয়েল রড হিসেবে পরিচিত। অনেকগুলো ফুয়েল রড একসঙ্গে যুক্ত করে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। একটি ফুয়েল অ্যাসেম্বলি লম্বায় 3.5 থেকে 4 মিটার পর্যন্ত হয়। আর এরকম ফুয়েল অ্যাসেম্বলি জ্বালানি হিসেবে রিয়েক্টরে লোড করা হয়। বাংলাদেশে 1200 মেগাওয়াট ক্ষমতার একটি চুল্লিতে এরকম 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হবে। নিউক্লিয়ার ফুয়েলের শক্তি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক গুণে বেশি। এই ক্ষুদ্র আকারের মাত্র 4.5 গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম পিলেট যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তার জন্য কয়লা লাগবে 400 কেজি, গ্যাস লাগবে 360 ঘনমিটার, আর ডিজেলের মতো জ্বালানি পোড়াতে হবে 350 কেজি। অর্থাৎ 1 কেজির নিউক্লিয়ার জ্বালানির সক্ষমতা 60 টন জ্বালানি তেল আর 100 টন কয়লার সমান। কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে এর থেকে যে ক্ষতিকর তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, সেটি প্রাণ প্রকৃতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়। কারণ এই তেজস্ক্রিয়তা বছরের পর বছর ধরে ক্রিয়াশীল থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। তাই নিরাপত্তাই হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগের ইস্যু। এ কারণে পারমাণবিক জ্বালানি এমনভাবে তৈরি, সংরক্ষণ, পরিবহন এবং ব্যবহার হয় যেন এটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়ে। বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপিত নিউক্লিয়ার রিয়েক্টরের বহুস্তর নিরাপত্তার প্রথম ধাপটি হল ফুয়েল পিলেট। এই ফুয়েল পিলেট সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তৈরি করা হয়, ফলে তেজস্ক্রিয়তা পিলেটের ভেতরেই আবদ্ধ থাকে। এছাড়া দ্বিতীয় ধাপে এই পিলেটগুলো জিরকোনিয়াম অ্যালয়ের তৈরি আস্তরণ দ্বারা মোড়ানো থাকে। কোনো কারণে তেজস্ক্রিয়তা ফুয়েল পিলেট থেকে বের হলেও আস্তরণ ভেদ করতে পারে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার ফুয়েল থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি থাকে। তাই বিশেষ পদ্ধতিতে এটি পরিবেশ ও মানুষের নাগালের বাইরে রাখতে হয়। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী প্রতিটি পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ফুয়েল রডগুলো নিরাপদে সংরক্ষণ করার নিশ্চয়তা দিতে হয়। ইউরেনিয়াম জ্বালানির তেজস্ক্রিয়তা যাতে কোনো অবস্থাতেই পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শুরু থেকেই বাংলাদেশ নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই দাবি করে আসছে। বাংলাদেশ উচ্চমানের নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। চুক্তি মোতাবেক উচ্চমানের অর্থাৎ হাই লেভেল নিউক্লিয়ার জ্বালানি বর্জ্য অর্থাৎ স্পেন্ট ফুয়েল বাংলাদেশ থেকে রাশিয়ায় ফিরিয়ে নেবে। রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দীর্ঘস্থায়ী নিরাপত্তার স্বার্থে স্পেন্ট ফুয়েল রিপ্রসেস করার পর চূড়ান্ত পর্যায়ে উচ্চমানের তেজস্ক্রিয় বর্জ্য জনমানবশূন্য এলাকায় মাটির 400 মিটার গভীরে পুঁতে ফেলা হয়। রূপপুর পারমাণবিক কেন্দ্রের এক একটি ইউনিটে 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হবে। 2টি চুল্লিতে 326টি ফুয়েল অ্যাসেম্বলিতে থাকবে 80 টন ইউরেনিয়াম জ্বালানি। চুক্তির আওতার মধ্যে প্রথম 3 বছরের জ্বালানি রাশিয়া থেকেই আসবে। এরপর প্রতি 18 মাস পরপর 1/3 ফুয়েল অ্যাসেম্বলি বদলানো হবে।
এই জ্বালানির দাম ভবিষ্যতে কেমন হবে সেটি নিয়ে বাংলাদেশ এবং রাশিয়ার পক্ষ থেকে কোনো হিসেব দেওয়া হয় না। তবে গবেষকদের হিসেবে বর্তমানে এক একটি ফুয়েল অ্যাসেম্বলির দাম $1.5 থেকে $2 মিলিয়ন। সেই হিসেবে বাজার দর অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালুর 3 বছর পর থেকে প্রতি 1.5 বছরে নিউক্লিয়ার ফুয়েলের জন্য খরচ হতে পারে বাংলাদেশের প্রায় 2,000 কোটি টাকা। এদিকে সমালোচনা হলো বাংলাদেশ নিউক্লিয়ার ফুয়েলের জন্য একমাত্র দেশ রাশিয়ার উপরেই নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্ব রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে বহুমুখী উৎস থেকেই নিউক্লিয়ার জ্বালানি সংগ্রহের সুযোগ রাখা দরকার।